স্বাগতম, এয়া হৈছে ফাইনেল রিপোর্ট, ষ্টুডিঅত মই প্রাঞ্চল। ঈদৰ নিশা নগাঁৱৰ কচুৱাত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনাক কেন্দ্ৰ কৰি উত্তপ্ত পৰিস্থিতি। কচুৱা ৰজাগাঁৱৰ বৰপানী চাহ বাগানত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা, সুইফ্ট আৰু স্কুটিৰ মাজত মুখামুখি সংঘৰ্ষ। এই দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত স্কুটিৰ আৰোহী শিক্ষক ৰাজীৱ কুজু। উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়, ৰাইজে ভাঙি চুৰমাৰ কৰিলে দুৰ্ঘটনা সংঘটিত কৰা বাহনখন, আবদ্ধ কৰি ৰাখে চালকসহ বাহনখনৰ যাত্ৰীক। পরিস্থিতি শান্ত করবলে শূন্যলৈ গুলি চালনা করবলগিয়া হয় আরক্ষীয়ে। রাইজর কবলের পর আরক্ষী উদ্ধার করে আবদ্ধ যাত্রীসল। ইপিনে এই দুর্ঘটনাটার ফলত গাঁওরক্ষী বাহিনীর দুখনকৈ গাড়ি ভঙ্গার রাইজর আক্রমণত দুজন আরক্ষী আহত হয়েছে। ঘটনার পিছতে চারিজন লোক আটক করেছে আরক্ষীয়ে। মুঠতে পরিস্থিতি উত্তপ্ত। ইয়ান ঈদর নিশা নগাঁওর কচুয়ার খবর, যত ভয়ঙ্কর একটা পথ দুর্ঘটনার পাছতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরলৈ গতি করে। কচুয়া রজাগাঁওর বরপানী চাহ বাগানত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। সুইফ্ট আর স্কুটির মাজত মুখামুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয় স্কুটির আরোহী শিক্ষক রাজীব কুজু। উত্তপ্ত রাইজে ভাঙি চুরমার করলে দুর্ঘটনা সংঘটিত করা বাহনখন, আবদ্ধ করে রাখে চালকসহ বাহনখনত অহা যাত্রীসল। পরিস্থিতি শান্ত করবলৈ আরক্ষীয়ে শূন্যলৈ গুলি চলাবলগীয়া অবস্থার সৃষ্টি হয়। পাছত রাইজর কবলের পর আরক্ষীয়ে উদ্ধার করে আবদ্ধ যাত্রীসল। ঘটনা ইমানতেই শান্ত নহল, কারণ এই দুর্ঘটনাটার ফলত গাঁওরক্ষী বাহিনীর দুখনকৈ গাড়ি ভঙ্গার লগতে রাইজর আক্রমণত দুজন আরক্ষীও আহত হয়। ইতিমধ্যেই চারিজন লোকক আরক্ষীয়ে আটক করেছে। বুঝাবলৈ বহুত চেষ্টা করছো, পরিস্থিতি কন্ট্রোলত অহা নাই। সেকেন্ড স্যার আহিছে, ওসি স্যার আহিছে, আকু নেক্সট আৰু বেটেলিয়ান আহিবলগা হৈছে। তাৰপিছত অলপ কন্ট্রোলত আহিছিলে, মানুহজনক এড়াবলৈ লৈ গৈছোঁ, এড়োৱা হ'ল। কিন্তু নেক্সট যেতিয়া এইখিনি এক্সিডেণ্ট গাড়ীখন লৈ যাব বিচাৰিছিল, তেতিয়া সিহঁতে পাথৰ দলিয়ালে, কিবা কাঠ দি দলিয়ালে। আমাৰ বিডিবিৰ গাড়ী গ্লাছ ভাঙিছে, থানাৰ গাড়ী ভাঙিছে, পুলিচ দুজন দখম হৈছে। আমি চাইছো যে ইমান লড়াই হেলমেট নোহোৱা কৰি ডেঞ্জাস অদক্ষ, কিন্তু অন্য দিনা প্ৰতিদিনাই আমাৰ কচুৱা ধাৰা য'ত ত'ত চেক হয়। আজি সিহঁতে কৈ আছে বোলে নাই, আমি এই মানুহটোক নিদিওঁ, আমাৰ মানুহটোক ভাল কৰিব লাগিব, ইমান টকা এগ্ৰিমেণ্ট কৰিব লাগিব, এগ্ৰিমেণ্ট কৰাৰ পিছত আমি ল'ৰাটোক এনিম। পিছত সিহঁতে কি কৰিছে, দলি চাপৰ একদম বহুত মাৰিছে। এনে আমাৰ পুলিচৰ এজন ভৰিত এজন দুখ পাইছে, তাৰপিছত আৰু এজন হাতত দুখ পাইছে। আমাৰ সাংবাদিক ভাস্কৰ জ্যোতি শইকীয়া আছে ফুললাইনত। ভাস্কৰ, সামগ্ৰিক পৰিস্থিতিৰ আমি গোটেই আভাস পালো আৰু স্বাভাৱিকতে অধিক উত্তপ্ত পৰিস্থিতি হৈছিল তাত, চাৰিজনক আটক কৰা হৈছে। সামগ্রিক খবরখিনি জানিব বিচাৰিছো। হ্যাঁ হয় প্রাঞ্জল, আসলতে পবিত্র ঈদর দিনে আসলতে নগাঁও জেলার কচুয়াত এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। আর পথ দুর্ঘটনার পিছতে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কচুয়ার রজাগাঁও বরাপানী চাহ বাগানত এই ঘটনা সংঘটিত হয়েছিল। আর তারপরে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে কব লাগবে। এখন আসলতে সুইফ্ট আর এখন সুইফ্ট বাহনের লগতে এখন স্কুটির মাজত মুখামুখি সংঘর্ষ হয়েছিল। আর মুখামুখি সংঘর্ষের পিছত গুরুতরভাবে আহত হয়েছিল স্কুটি আরোহী যিজন শিক্ষক আছিল, সেইজন আহত হয়েছিল, রাজীব পুজু নামৰ শিক্ষকগৰাকী। আৰু তাৰপিছতে এই ঘটনাস্থলীত যি ৰাইজ উপস্থিত আছিল, সেই ৰাইজে উত্তপ্ত পৰিস্থিতি সৃষ্টি কৰিছিল। আৰু যিখন বাহনৰ লগত স্কুটি আচলতে যিটো দুৰ্ঘটনা সংঘটিত হৈছিল, সেই বাহনখনক আৱদ্ধ কৰি চালকসকল আৰু বাহনখনত যিসকল ব্যক্তি আছিল তেওঁলোকক আৱদ্ধ কৰিছিল। তাৰ লগতে বাহনখনত তেওঁলোকে আচলতে বাহনখন ক্ষতিগ্ৰস্ত কৰিছিল। আৰু তেওঁলোকৰ এটাই কথা আছিল যে যি স্কুটিখনত অহা যিজন আহত হৈছিলে, আহতজনক তেওঁলোকে ক্ষতিপূৰণ দিব লাগিব। কিন্তু আচল কথা ক'বলৈ গ'লে যিজন স্কুটিখনত যিজন স্কুটি চলাই আহিছিল তেওঁ কোনো হেলমেট নাছিল, হেলমেট পৰিধান নকৰাকৈ তেওঁ আহিছিল, ৰাইজে সেইটো কথা অভিযোগ কৰিছে। আৰু তাৰপিছত তেওঁলোকে যিখিনি ৰাইজ তাত আছিল তেওঁলোকে উত্তপ্ত পৰিস্থিতি সৃষ্টি কৰিছিল। আৰু পৰৱৰ্তী সময়ত যেতিয়া আৰক্ষী উপস্থিত হৈছিল, আৰক্ষী উপস্থিতিতো তেওঁলোকে আচলতে বাহনখন ভাঙি চুৰমাৰ কৰিছিল। আৰু তাৰপিছত আৰক্ষীয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণ করবর কারণে সৈন্যলে গুলিচালনা করেছিল আর তারপিছতে আসলে কিছু পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছিল। কিন্তু এই দুর্ঘটনাটির ফলত গাঁওরক্ষী বাহিনীর দুখনকে গাড়ি ভঙ্গার রাইজর আক্রমণত দুজন আরক্ষীও আহত হয়েছিল আর বর্তমানেও সেই অঞ্চলটি চেপা উত্তেজনা অব্যাহত আছে। পাঞ্জল, আসলে ঈদর পবিত্র ঈদর দিনায় যে ঘটনা সংঘটিত হলে এই ঘটনায় আসলে কচুয়া রজাগাঁও বরপানী অঞ্চলত এতিয়াও আসলে চেপা উত্তেজনা অব্যাহত আছে আর এই ঘটনার পিছতে আসলে আরক্ষী বর্তমান চারিজনকে লোক আটক করেছে। পাঞ্জল ধন্যবাদ ভাস্কর এইখিনি তথ্য বাবে। আনফালে কাজিরঙার কহরাতো ভয়ঙ্কর দুর্ঘটনা, দ্রুতবেগী ট্রাকে মহতিয়া নিলে পথর কাষত রয়ে থাকা শিবসাগরের এটা পরিয়ালক। ঘটনাত গুরুতরভাবে আহত হয়েছে পিতৃকন্যা। পিতৃ প্রদীপ মহন্ত আর কন্যা সুজাতা মহন্ত কহরা আদর্শ চিকিৎসালয়ত প্রাথমিক চিকিৎসার অন্তত উন্নত চিকিৎসার বাবে যোরহাটলৈ প্রেরণ করা হয়। কলিয়াবরত বিয়া খাই উভতি আহিছিল পরিয়ালটো। এই ট্রাকখন যিখন ট্রাকে এই দুর্ঘটনাটো সংঘটিত করলে সেই ট্রাকখনে ইয়ার পূর্বেও বোকাখাটতো এক দুর্ঘটনা সংঘটিত করে গেছিল। পলায়ন করবলে চেষ্টা করা অবস্থাত সেই ট্রাকখন জব্দ করে কহরা আরক্ষী। কাজিরঙাত এয়া ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। এখন ট্রাক যখন ট্রাক অতি বেগত আহিছিল আর সেইখন ট্রাকে ইতিমধ্যে বোকাখাটতো দুর্ঘটনা সংঘটিত করে আহিছিল আর বোকাখাটত দুর্ঘটনা করে কাজিরঙাতো দুর্ঘটনা সংঘটিত করিলে, যত পিতৃ আর কন্যা গুরুতরভাবে আহত হয়েছে। শিবসাগরের এই পরিয়ালটো ফুরবলে গেছিল আর ঘরমুয়া হওয়া অবস্থাতেই এই ট্রাকখনে তেওঁলোকৰ বাহনক খুন্দিয়াই লৈ যায়। ঈদৰ আনন্দৰ মাজতে লক্ষীমপুৰতো অঘটন। ৰঙানদীত হলিল সমাধি দুই কিশোৰৰ। লক্ষীমপুৰৰ দেওবিল বান্তৰ ৰঙানদীত সংঘটিত হল এই হৃদয় বিদাৰক ঘটনা। নৰাগাঁৱৰ জয়দীপ হাজৰিকা আৰু মৃন্ময় দত্ত নামৰ সপ্তম শ্ৰেণীৰ দুই ছাত্ৰৰ মৃত্যু হৈছে। লগৰীয়াৰ সৈতে গা ধুবলৈ নামতেই নৈৰ কোবাল সৈতে উটুৱাই লৈ যায় দুয়োকে। পিছত SDRFএ অভিযান চলাই উদ্ধাৰ কৰে দুয়োৰে মৃতদেহ। এক দুৰ্ভাগ্যজনক ঘটনা লক্ষীমপুৰত সংঘটিত হৈছে। ৰঙানদীত হলিল সমাধি ঘটিল দুই কিশোৰৰ। লক্ষীমপুৰৰ দেওবিল বান্তৰ ৰঙানদীত এই হৃদয় বিদাৰক ঘটনা সংঘটিত হয়। নৰাগাঁৱৰ জয়দীপ হাজৰিকা আৰু মৃন্ময় দত্ত নামৰ সপ্তম শ্ৰেণীৰ দুই ছাত্ৰৰ মৃত্যু হয়। এবার কোকরাঝারত KLOর চারি সদস্য গ্রেপ্তার হয়েছে। কোকরাঝারের রামফল বিলর কনক অধিকারী, হাকমা বিলর প্রসেনজিৎ রায়, দুতমার অনুপম রায় আর শেরফাঙ্গুড়ির অর্জুন রায়ক গ্রেপ্তার করে আরক্ষী। 2023 চনের 9 ডিসেম্বর কোকরাঝারের দুতমা আরক্ষী থানার অন্তর্গত দুতমা বাজারত সরকার স্টোর্সত গ্রেনেড নিক্ষেপর ঘটনার সঙ্গে জড়িত আছিল এই ধৃত কনক অধিকারী। কনক অধিকারীর স্বীকারোক্তির ভিত্তিত আন তিনি সদস্যক গ্রেপ্তার করবলে সক্ষম হয় আরক্ষী। চারিওকে আদালতত হাজির করার পিছতে চারিদিনের জিম্মাত লয় আরক্ষী। সিকিমত এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সহায়ত সফলভাবে গুলিচালনার অনুশীলন ভারতীয় সেনার। ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসে সিকিমর 17,000 ফুটর সুপার হাই এলটিটিউড এরিয়াত এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল গুলিচালনার প্রশিক্ষণ গ্রহণ করে। সমগ্র ইস্টার্ন কমান্ডর মেকানাইজড আর ইনফেন্ট্রি ইউনিটের মিসাইল ফায়ারিং ডিটেচমেন্ট প্রশিক্ষণ অনুশীলনত অংশগ্রহণ করা হয়। প্রশিক্ষণ অনুশীলনত গতিশীলতার যুদ্ধক্ষেত্রের অবস্থা চিত্রিত করা স্থিতিশীল লক্ষ্যর উপর বিভিন্ন প্লেটফর্মের লাইভ ফায়ারিংয়ের এক বিস্তৃত ধারাবাহিকতা প্রশিক্ষণ আর লাইভ ফায়ারিং অন্তর্ভুক্ত করা হয়েছিল। শিবসাগরত KK আর মোহন খ্যাত জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শর্মা আর দ্বীপজ্যোতি কেওটর অনুষ্ঠান। শিবসাগর জেলা প্রশাসনের দ্বারা ভোটারের মাজত সজাগতা বৃদ্ধির বাবে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আর সকলে যাতে ভোট দিয়ে তার বাবেই এই সজাগতামূলক অনুষ্ঠান। শিবসাগর স্টেশন চারিআলীত অভিনেতা কেজনে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করার সাধারণ ভোটার সকলের মত বিনিময় করে আর শপথ বাক্য পাঠ করায় সকলকে ভোট দিয়ার। আমি ভারতীয় নাগরিক সকলে গণতন্ত্রের উপর আস্থা রাখি ইয়ার দ্বারা আমার দেশখনের গণতান্ত্রিক পরম্পরা উদ্যান করবলে শপথ লোল।
হাইওয়ে কথাখিন কে আমার অহার উদ্দেশ্য তো মূল কথাটা হয়েছে যে চিন্তিকি ডাঙরিয়ায় প্রকৃতি লড়াই চলে যাইছে আর মোহন ডাঙরিয়া কৃতার্থ শর্মা আমি ভারতীয় নাগরিক সকলে গণতন্ত্রের উপর আস্থা রাখি ইয়ার দ্বারা আমার দেশখনের লোকসভা নির্বাচনের এটা ভরপক সময় নির্বাচনক এটা উত্তপ্ত হয়ে পড়েছে উজনি লক্ষিমপুর লোকসভা সমষ্টির রাইজে এইবার রাজপাটত কাক বহুব কি কয় শদিয়া সমষ্টির বিধায়ক বলিন চেতিয়ায় নিউজ এইটিনের সম্মুখ বা নিউজ এইটিনের ক্যামেরার সম্মুখ বলিন চেতিয়ায় গালে বিহু গান সবিশেষ সামরি বলিন চেতিয়ার সঙ্গে আমার সাংবাদিক অসীম দত্তর এক বিশেষ প্রতিবেদন। প্রথমে আপনার নিউজ এইটিন নর্থ ইষ্টলে স্বাগতম জানাইছো। লোকসভা নির্বাচনের সময় সমাগত, তার প্রাক্ষণত বলিন চেতিয়ার চকুত বোলে টোপনি নাইকিয়া হয়েছে। প্রতিগী লোকে কেছে বলিন চেতিয়া ঘর না থাকে, বলিন চেতিয়ার চকুত টোপনি নাই, কথাটা কি দূর সচা? টোপনি কথা হয়েছে, টোপনি তো মারবই লাগবে যিমানখিনি পড়া যায়। এটা কথা হয়েছে কি, আমি দলের কার্যকর্তা সকলে, আমার দল কার্যকর্তা সকলে আজি নির্বাচনের ছমাহ আগরপ্রায় আমার রেডি, ছমাহ আগরপ্রায় আমি বুথে বুথে আমি কার্যকর্তা সকলে সভা সমিতি করে আছে, আমিও গই আছো। আর এটা তো আমি জাস্ট এইবার যে নির্বাচন হব, এই নির্বাচন লক্ষিমপুর আমার বিশেষ মানে তেনেকা বিশেষ ডাঙর কিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কিনা হয়েছে তেমন কথা নাই। আমার ইয়াতে প্রধান বড় ডাঙরিয়ার যে জনপ্রিয়তা, মোদী ডাঙরিয়ার যে জনপ্রিয়তা, মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার যে জনপ্রিয়তা, আর সেই লই মানুষে মানে একচেটিয়াকে ভোট দিবল রেডি এবার। আর রাতে আমি প্রত্যেকখন সভাতে আমার আজিও আমার 80 জন মানে ধর কংগ্রেস দলের যোগদান করলে, অন্যান্য ঠাইও যাকালি আমার জয়েন করেছে, তার আগতেও আমার জয়েন করেছে, সদাই ডেলি সব মিলাই মানে ডেলি মানে 2000 মানে 1000 মানুষে জয়েন করে। তো আমার এতিয়া আমার যে গাঁয়ে ভূঁয়ে রাইজে এই কথা বুঝি পাইছে যে বিজেপি দলের সরকারখনে উন্নয়নের দিক আমাক মানে লই যাব পারিব, গাঁতে রাস্তা পদূলি পা আদি সব কাম হয়েছে, মোদী ডাঙরিয়া যেদরে কাম করেছে কারণে রাইজ সন্তুষ্ট, আর মোদী ডাঙরিয়া ভারতীয় যেদরে সন্মান বহাইছে গোটে পৃথিবীত রাইজ সন্তুষ্ট। আর এটা রাইজে মানে উন্নয়নের কথা লো প্রগতির কথা লো উঠি অহা প্রজন্মর ভবিষ্যৎ গড়ার মানে লহে এটা মানে ভোট দিবল রাইজে সেইখান লিখছে। রাইজে এটা কথার ফুল জারি মারি কথা মানে কই রাইজর বা এটা ভোট বিচার নয়, এটা আমি কাম করে দেখাব, কথা দিয়ে সেই কথা রাখব লাগবে, সেইমতে হে রাইজে ভোট দিব। এবার নির্বাচন প্রদান বড়ায় বাকি সমষ্টির কথা নকও, শদিয়া সমষ্টির পর বলিন চেতিয়ার নেতৃত্ব কিমান ভোটত আসলে আগবাড়ি? যাবার আমি প্রায় 46,000 ভোটলে আমি লিড দিছিল, এবার আমার মানে প্রায় 80,000 উপর, ডবল 80,000 উপর আমার লিড হবো, এবার এটা 100% শিওর, 100% শিওর। যেদরে আমি দেখি রাইজর যে উৎসাহ দেখি, রাইজে যেদরে আমার সহযোগ করেছে, সেই হিসাবে আমি 80,000 উপর আমি লিড দিম। বলিন চেতিয়া হেনো বিহু গায় হয় গায়, বহুত ধুনিয়া বিহু গায় 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 মাঝে মাঝে হয় নে নয়, আপনি কি হয় গায় একদম বিহু বলি, আর আপনি জানে নে বিহু যে গায় তেখেতে গায় গায়। এবার আজি যেহেতু বিহুর বতর, আমি নির্বাচনের কথাও পাতিলো, নির্বাচনের কথাও পাতিলো, কিন্তু তার সমান্তরাল ভাবে বিহু শুনিম। আর বাতরিখিনিতে সময় হয়েছে বাণিজ্যিক বিরতির। এতিয়া ধারাবাহিক নির্বাচনী প্রচার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাইলৈ 5খনক নির্বাচনী সভাত অংশ লব মুখ্যমন্ত্রী। সাবুয়াত পুয়া 11 বজাত নির্বাচনী প্রচার চলাব মুখ্যমন্ত্রী, দুপুরিয়া 12:30 বজাত ধেমাজিত নির্বাচনী প্রচার চলার পিছতে বিয়লি 2 বজাত নাওবৈসা আর 3:30 বজাত বিশ্বনাথত আয়োজিত বিশাল নির্বাচনী প্রচার সভাত অংশ লব। আনহাতে সন্ধ্যা 5:30 বজাত যোরহাটত নির্বাচনী সভাত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়।
আনফালে খোৱাং বিধানসভা সমষ্টির কটোহাত আজি নাসিবাগী নির্বাচনী প্রচার চলালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ডিব্রুগড় লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী সর্বানন্দ সোণোৱালৰ হৈ প্রচার চলায় মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। মুখ্যমন্ত্রীগৰাকীৰ সৈতে নির্বাচনী সভাত উপস্থিত থাকে কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলী, বিধায়ক চক্রধর গগৈ, অসম পর্যটন নিগমৰ অধ্যক্ষ ঋতুপর্ণ বৰুৱাকে ধৰি কেইবাগৰাকীও বিজেপি নেতা কর্মী। যোৱা বছৰ বিহুৰ ছোৱালী বিহুৱা বিহুৱতীয়ে গুৱাহাটীত গৈ বিশ্ব ৰেকৰ্ড কৰিলে, অহা বছৰ আমি দিল্লীত গৈ বিশ্ব ৰেকৰ্ড কৰিম। যাবি নাই মা? লাচিতৰ 145 ফুটৰ প্ৰতিমূৰ্তি হল চৰাইদেউ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰ হোৱাৰ পথত। আজি আমাৰ অসম উন্নতিৰ পথত। এতিয়া আন্দোলন নাই, ধর্ণা নাই, ধর্মঘট নাহাই। বিহুর সময়ত কোনো মাতৃর বুকু খুদা নহয়, গুলি বারুদ নাই, গ্রেনেড নাই, বোমা বিস্ফোরণ নাই। এখন শান্তির অসম, এখন সমৃদ্ধির অসম, এখন বিকাশর অসম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত চারিওফালে শান্তি। আজি আমি ডাঙর কথা চিন্তা করছো, বগীবিল হয়ে গেল, ধলা হয়ে গেল, এতিয়া আমি চিন্তা করছো নুমলীগড় আর গহপুরের মাজত ব্রহ্মপুত্রর তলেদি আমি রাস্তা বনাম। কাজিরঙার উপর 32 কিলোমিটার উরনিয়া সেতু হব, জিলায় জিলায় মেডিকেল কলেজ, ক্যান্সার হসপিটাল, ঘরের কাছের হাই স্কুল 7-8 কোটি টাকা দিয়ে ডন বস্কো সেন্ট মেরিজর দরে ধুনিয়া কই নির্মাণ। অসমর চারিওফালে আজি প্রগতির আলোড়ন, উৎসবর আলোড়ন, আর এখন নতুন অসম। আনফালে 17 এপ্রিলত নলবাৰীত প্রচার চলাব দেশের প্রধানমন্ত্রী। নলবাৰীত বিশাল জনসভাত অংশ লব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। মিত্রজোঁটৰ প্রার্থীর হয়ে প্রচার চলাব প্রধানমন্ত্রীগৰাকীয়ে। অসমত প্রধানমন্ত্রী মোদিয়ে বজাব নির্বাচনী রণদঙ্কা। 17 এপ্রিলত নলবাৰীত চলাব নির্বাচনী প্রচার। মোদীর আগমনক লৈ চলিছে ব্যাপক প্রস্তুতি। নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল, সাজু করা হয়েছে অস্থায়ী 3টা হেলিপেড। নির্বাচনী রণদঙ্কা বজাবলে দুদিনিয়া ভ্রমণসূচীরে অসমলে আহি আছে প্রধানমন্ত্রী মোদী। বরপেটা সমষ্টির মিত্রজোঁটৰ প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হয়ে প্রচার সভাত অংশগ্রহণ করব প্রধানমন্ত্রীগৰাকীয়ে। মোদীর উপস্থিতিত নলবাৰীত শক্তি প্রদর্শন করব বিজেপিয়ে, যাক লৈ এতিয়া ব্যাপক প্রস্তুতি চলিছে নলবাৰীর 31 নং রাষ্ট্রীয় ঘাইপথৰ কাষতে থকা বৰকুৰাৰ এই বিশাল কৃষিভূমিত। 17 তারিখে আহিব অসমত, নলবাৰীত আহিব। 16 তারিখে তেওঁ গুৱাহাটীত ৰাতি থাকিব। 17 তারিখে তেওঁ নলবাৰীত অগপৰ প্ৰাৰ্থী ফণীভূষণ চৌধুৰী হৈ প্ৰচাৰ চলাব আৰু তাৰ পিছত তেওঁ আগৰতলালৈ উভতি যাব। গুৱাহাটীত ৰোড শ্ব নহয়, কিন্তু প্ৰধানমন্ত্ৰী গুৱাহাটীত আহিলেতো হাজাৰ বিজাৰ মানুহ ৰাস্তাৰ দুইফালে ৰখে। কিন্তু আমি যিটো নিয়ম ৰাহুল গান্ধীৰ কাৰণে কৰিছিলোঁ, সেইটো নিয়মত আমি চবৰ কাৰণে আমি কোনো ৰোড শ্ব নকৰোঁ। 16 এপ্ৰিলত বিয়লি ভাগত গুৱাহাটীত উপস্থিত হ'ব নৰেন্দ্ৰ মোদী। গুৱাহাটীত প্ৰধানমন্ত্ৰীৰ কাৰ্যসূচী সম্পৰ্কে এই মুহূৰ্তলৈ বিজেপিয়ে জনোৱা নাই যদিও 16 এপ্ৰিলত কইনাধৰাত নিশা কটাব প্ৰধানমন্ত্ৰীয়ে। 17 এপ্ৰিলত নলবাৰীত জনসভাত অংশ লৈ 2 লক্ষাধিক ভোটাৰৰ সন্মুখত ভাষণ প্ৰদান কৰিব মোদীয়ে। জনসভাক লৈ তৎপৰ হৈ পৰিছে নলবাৰী বিজেপি। আনহাতে শুকুৰবাৰে স্থান পৰিদৰ্শন কৰে ডিজিপি জিপি সিং, ৰাজ্য চৰকাৰৰ মুখ্য সচিবকে ধৰি কেইবাগৰাকীও উচ্চ পদস্থ বিষয়াই। উল্লেখযোগ্য যে নলবাৰীৰ সভাৰ পিছতেই একেদিনাই আগৰতলালৈ যাব প্ৰধানমন্ত্ৰীগৰাকী।
আনহাতে একদিনা নির্বাচনী প্রচার চলাবলৈ অসমলৈ অহাৰ কথা আছিল রাহুল গান্ধী। কিন্তু বাতিল হৈছে রাহুল গান্ধীৰ অসম ভ্রমণ। 17 এপ্রিলত নগাঁও আর যোরহাটত প্রচার চলার কথা আছিল রাহুল গান্ধীয়ে। 17 এপ্রিলৰ পরিবর্তে 20 এপ্রিলত অসমলৈ আহিব রাহুল। নগাঁৱত প্রদ্যুৎ বৰদলৈৰ হৈ প্রচার চলাব রাহুল গান্ধীয়ে। নলবাৰীৰ পৰা কৈলাশ ডেকাৰ সহযোগত হীৰকজ্যোতি মালাকাৰৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। উজনীত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় অব্যাহত রাখিছে মাৰাথন নির্বাচনী প্রচার। ইয়াৰ মাজতে আজি তিতাবৰত বিজেপিত যোগদান করে 400+ খ্রিস্টানধর্মী লোকে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিত সংখ্যালঘুর প্রায় 400 লোকে বিজেপিত যোগদান করে। ইয়ার লগতে মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে যীশুর ওসরত প্রার্থনাও জনায় খ্রিস্টান ধর্মর লোকসকলে। আজি এক জাগরণের সৃষ্টি করেছে উন্নয়নের দিকত। অ প্রভু, আমি সেই উন্নয়নের ভাগি হবর কারণে এই সময় একলগ হবলে পালো। অ প্রভু, তার কারণে আমি তোমাক ধন্যবাদ জানাইছো। পরম পূজনীয় পিতৃ আমি প্রার্থনা জানাইছো, তেওঁ রাজনৈতিক আর সামাজিক জীবনের উন্নয়নের কারণে, অ প্রভু, উন্নতির কারণে আমি প্রার্থনা জানাইছো, যাতে প্রভু আগন্তুক দিনবিলাকত তেওঁ যে লক্ষ্য আছে অসমক এক উন্নয়নমূলক রাজ্য হিসাবে, ভারতের এক উন্নয়নমূলক রাজ্য হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে, অ প্রভু, তেওঁ যে সপন আছে, লক্ষ্য আছে, প্রভু এই সকল লক্ষ্যবিলাকত উপনীত হবর কারণে পরম পিতা প্রভু আমি প্রার্থনা জানাইছো, তেওঁ তুমি আশীর্বাদ করবা, স্বর্গীয় জ্ঞান বুদ্ধি সকলবিলাক তুমি দান করবা। পরম পূজনীয় পিতৃ, আমি তেওঁ কারণে প্রার্থনা জানাইছো, বিভিন্ন ঠাইবিলাকত তেওঁ ভ্রমণ করে আছে, রাজনৈতিক লক্ষ্য আর উদ্দেশ্য, প্রভু এই সকল উদ্দেশ্য তুমি সামফল করবা, তুমি আমাক সামফল করতা ঈশ্বর। আর প্রভু আগন্তুক দিনবিলাকত তেওঁ নেতৃত্বত যাতে গোটেই অসমে এক সুকীয়া আসন পায় ভারতের ভিতর, আমি তোমার চরণে প্রার্থনা জানাইছো। আর বাতৰিখিনিতে সময় বাণিজ্যিক বিৰতিৰ।